ରମଜାନ ମାସକୁ ନେଇ ସାଉଦି ଆରବ ସରକାରଙ୍କ ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି। ମସଜିଦରେ ଲାଉଡସ୍ପିକର ନିଷେଧ କଲେ ସରକାର। ଇଫତାର ମଧ୍ୟ ହୋଇପାରିବ ନାହିଁ, ପିଲାମାନଙ୍କ ଯିବା ଉପରେ ମଧ୍ୟ କଟକଣା। ଆଗାମୀ 22 ମାର୍ଚ୍ଚରୁ ଆରମ୍ଭ ହେଉଥିବା ରମଜାନ ପାଇଁ ସାଉଦି ଆରବ ସରକାର ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ସାଉଦି ଆରବ ଇସଲାମ ସରକାର ରମଜାନକୁ ନେଇ ଗାଇଡଲାଇନ୍ ଜାରି କରିଛନ୍ତି। জারি করা গাইডলাইনে মসজিদ লাউডস্পিকর বজাইবা ইফতার পার্টি করা রোক লগাই দিয়া যাই। সাউদি আরবের ইসলামী মামলায় মন্ত্রী শেখ ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল অজিজ আল আল শেখ পক্ষ এক 10 শ্রুতি নির্দেশ জারি করা যাই। এথিপাই সে এক লিস্ট জারি করেছেন। ইসলামী মামলার মন্ত্রালয় পক্ষ এই আদেশে কুয়া যাই যে ইমাম ও মুয়াজিন রমজান সময় অনুপস্থিত রহবে না। কৌশি জরুরীকালীন স্থিতরে ইমাম ও মুয়াজিন নিজ স্থানের অন্য কাহক নিযুক্ত করে যাইপারে। ইমাম ও মুয়াজিন মানুষ সন্ধ্যায় নমাজ ছোট করা ও রাতে নমাজ পর্যাপ্ত সময় সহ পুরা করা নির্দেশ দিয়া যাই। এবার লোক কুয়া যে সে তাঁর পিলা মানুষ মসজিদ ধর আসতু না। পছরে তর্ক দিয়া যাই যে পিলা মানে সমস্ত হইরাণ করে থাকে, তেমন লোক ইফতার করার অসুবিধা হয়ে থাকে। কেবল সেত নুহে, রমজান নমাজ সময় মসজিদে লাউড স্পিকর ব্যবহার করা উপরে নিষেধ করা যাই। এর ফটোগ্রাফি ও প্রসারণ হয়ে পার না বলে নির্দেশনামার কুয়া যাই। মসজিদ মধ্যে ইফতার পার্টি করা যাইপার না, তেণু ইফতার পাই চাঁদা সংগ্রহ করা যা উপরে মধ্য কটকা লগা যাই। যদি কেউ ব্যক্তিগতভাবে ইফতার করা চাহুচার তবে সি স্থানীয় মসজিদ ইমাম ঠার অনুমতি নেই মসজিদ পরিসরে করাই পারিব। হলে এর স্বচ্ছতা ব্যবস্থা তাকে নিজে করা পড়ব। ব্যুরো রিপোর্ট, অর্গাস নিউজ। সবুঠু বড় সম্পদ মাত্র আপন সচেতন কি? আপনক স্বাস্থ্যকে নিয়ে খাস আপনক স্বাস্থ্য পাই আমার বিশেষ কার্যক্রম প্রেসক্রিপশন, যেউঠি আপন সিধা সড়ক কথা হয়ে পারিবে বছা বছা অভিজ্ঞ ডাক্তারক সহ। প্রতি রবিবার অপরাহ্ন 3:30 কেবল অর্গস নিউজ।